আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট ফন্ডেন্ট কেক। চকলেট ফন্ডেন্ট কেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে নিয়েছি আমি দুইটা ডিম, ময়দা নিয়েছি আমি 8 টেবিল চামচ, চিনি নিয়েছি আমি 10 টেবিল চামচ, এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তেল নিয়েছি আমি 6 টেবিল চামচ, দুধ নিয়েছি আমি 6 টেবিল চামচ, পাউডার নিয়েছি আমি 6 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স নিয়েছি আমি 1/2 চা চামচ, বেকিং পাউডার নিয়েছি আমি 2 চা চামচ। তাহলে চলুন আমরা শুরু করি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি হালকা ফেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। এখন দিয়ে দিচ্ছি তেল। ভ্যানিলা এসেন্স এখন আমি একটা চালনি দিয়ে ময়দার বেকিং পাউডার আর কোকো পাউডার আমি চেলে নিব। ময়দা আমার চালা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে মিশাতে মিশাতে আমি ওভেনটাকে 180 সেলসিয়াসে গরম করে নিচ্ছি 20 মিনিটের জন্য। ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে, আমি একটা কেক মোল্ডে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আমি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দিয়েছি আমি হাই পাওয়ারে, টেম্পারেচার দিয়েছি আমি 180 সেলসিয়াস, টাইম দিয়েছি আমি 20 মিনিট। গরম হয়ে গিয়েছে, এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। কেকটা দিয়ে আমি কেকটা বেক না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা হয়ে গিয়েছে, আমি এখন কেকটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা আমি চেক করে দেখি কি অবস্থা। কেকটা হয়ে গিয়েছে, কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গিয়েছে, কেকটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন কেকের উপরটা আমি কেটে নিচ্ছি। কেকটাকে আমি কেটে নিয়েছি, এখন এটার উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা আমি বাটার, চিনি আর লেবু রস দিয়ে করে নিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেকের বোর্ডের মধ্যে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর এখানে আমি কেকটা দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি এখন একটা লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছি।
এখন আমি একদম উপরে প্লেটটা দিয়ে দিচ্ছি। এখন পুরোটাকে আমি ক্রিম দিয়ে ঢেকে নিচ্ছি। কেকের উপরে আমার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। কেকটা 30 মিনিট হয়ে গেছে, আমি বের করে নিয়েছি, এখন আমি ফন্ডেন্টটা দিয়ে দিচ্ছি। যদি ফন্ডেন্ট ক্লে রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি এটির উপরে আর একটা ফন্ডেন্ট দিয়ে দিচ্ছি। আমি একটু উপরে ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চকলেট ফন্ডেন্ট কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।